চায়ের টঙে বসে কি ইংরেজি শেখা যায়? আপনাদের মাথায় হয়তো বা ঘোরপাক খাচ্ছে যে মনে হয় যায় না, কিন্তু আজকের ক্লাসটাতে আমরা দেখব যে কীভাবে খুবই সহজে চায়ের টঙে বসেও আমরা অনেক নতুন নতুন ইংরেজি শব্দ শিখতে পারি। একদম প্রথম শব্দ আপনাদের জন্য টি কার্ট বা চা বহন করার ছোট্ট একটি গাড়ি। এটাকে আপনারা চাইলে টি ওয়াগনও বলতে পারেন, এটার উচ্চারণ কিন্তু একদম সঠিক টি কার্ট। এটাকে যদি আপনারা একটা বাক্যে ব্যবহার করেন, খেয়াল করে দেখবেন, হ্যাভিং ওয়ার্ম টি বাই দ্য টি কার্ট বিসাইড মাই ইউনিভার্সিটি ওয়াজ মাই ফেভারেট পাস টাইম, মানে আমার ইউনিভার্সিটির পাশে একটি টি কার্ট ছিল যেখানে বসে আমার গরম গরম চা খেতে অনেক বেশি ভালো লাগতো। এরপরে যে বাক্যটা আসছে, বাক্যটা আমরা পরে দেখবো, কিন্তু আমরা অনেকগুলো শব্দ একসাথে শেখার চেষ্টা করবো। খেয়াল করে দেখবেন, প্রথম যেই শব্দটা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে টুল। টুলকে আপনারা চাইলে কিন্তু অন্যভাবে সিটও বলতে পারেন। স্টুল হচ্ছে বেসিক্যালি একটা বসার জায়গা, সেটাকে আপনি টুল বলবেন, কিন্তু এটাকে অন্য কিছু দিয়ে রিপ্লেস না করাটাই বেটার, টুলকে আমরা টুলই বলবো। এরপর আপনাদের যেই শব্দটা শেখাবো সেটা হচ্ছে কেটল বা কেটলি। কেটলকেও কিন্তু কেটল বলাটাই উত্তম, কেটলকে অন্য কোনো শব্দ দিয়ে রিপ্লেস না করাটাই বেটার। এরপরে আমরা যেই শব্দটা শিখবো সেটা হচ্ছে স্টোভ বা চুলা। এটাকে চাইলে আপনারা কুকারও বলতে পারেন, কোনো সমস্যা কিন্তু নেই। সবগুলোকে একত্র করে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করি তাহলে কি হয়, দ্য টি সেলার ইউজ টু সিট ইন আ টুল অ্যান্ড হিট দ্য টি ইন দ্য কেটল অন দ্য স্টোভ। আপনাদের কিন্তু সবগুলো শব্দ মিলে একটি সেন্টেন্সের মাধ্যমে আপনারা এতগুলো শব্দ শিখে ফেলেন। খেয়াল করে দেখবেন, নেক্সট যে শব্দটা আমরা শিখবো সেটা হচ্ছে জার্স বা বয়ম, যেখানে আমরা জিনিসপত্র রাখি। খেয়াল করে দেখবেন, জার্সকে আপনারা চাইলে কিন্তু কন্টেইনারও বলতে পারেন। এটাকে যদি আমরা একটা বাক্যে ব্যবহার করি কীরকম দাঁড়ায়, দেয়ার ওয়ার স্মল জার্স উইথ ডেলিশিয়াস স্ন্যাক্স অ্যান্ড বিস্কিটস অন দ্য কার্ট অ্যাজ ওয়েল, মানে কার্টে ছোটো ছোটো জার্স ছিল, অনেকগুলো স্ন্যাক্স ছিল, অনেকগুলো বিস্কিটও ছিল। এরপরে আবারও আমরা অনেকগুলো শব্দ একসাথে শিখবো। প্রথম যেই শব্দটা শিখবো সেটা হচ্ছে টি কাপ। টি কাপকে আপনারা চাইলে কিন্তু কাপও বলতে পারেন, সমস্যা নাই। এরপরের শব্দটা হচ্ছে ফিল্টার বা ছাঁকনি, এটাকে চাইলে আপনারা স্ট্রেইনার বলতে পারেন। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্ক হচ্ছে ঘন মিষ্টি দুধ, যেটাকে কনডেন্স মিল্ক বলাটাই উত্তম, অন্য কোনো শব্দ দিয়ে রিপ্লেস না করাটা বেটার। সবগুলোকে একত্র করে আমরা যদি একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসি কী হতে পারে, ওয়ান্স দ্য টি ওয়াজ রেডি হিট পোর ইট ইন আ টি কাপ ওভার আ ফিল্টার অ্যাড সাম কনডেন্সড মিল্ক অ্যান্ড ভোয়ালা হিজ কনকশন ডেলিশিয়াস কনকশন ওয়াজ রেডি। যে চাটা সে টি কাপে ঢাললো ফিল্টারের মধ্যে দিয়ে, এরপর একটু কনডেন্স মিল্ক দিল, অ্যান্ড জাস্ট অসাধারণ একটা চা কিন্তু সেখানেই রেডি হয়ে গেল। এরপর আমরা যে শব্দটা শিখব সেটা হচ্ছে আমাদের সবার ফেভারেট বানস বা বন রুটি। এটা হচ্ছে মনে করেন আমরা ডেইলি যেই ব্রেকফাস্ট করি, মোটামুটি আমাদের ডেইলি ব্রেকফাস্টের একটা আইটেম হচ্ছে বানস। তো বানসকে অন্য কোনো শব্দ দিয়ে রিপ্লেস না করাটা বেটার, এটাকে আপনারা বানজি বলবেন। তো এখানে যদি আমরা একটা বাক্য তৈরি করি কীরকম হতে পারে, দিস টি অ্যান্ড টু বানস দিস ওয়াজ মাই ব্রেকফাস্ট এভরি ডে, আমি এক কাপ চা এবং দুটো বন রুটি খেতাম, এটা আমার প্রত্যেক দিনের ব্রেকফাস্ট ছিল। লাস্ট যে শব্দটা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে ব্ল্যাক টি বা রং চা। ব্ল্যাক টিকে ব্ল্যাক টি বলাটাই উত্তম, অন্য কোনো শব্দ দিয়ে রিপ্লেস না করাটা বেটার। এটাকে যদি আমরা একটা বাক্যের ভিতর ঢুকিয়ে দিই তাহলে কী হতে পারে, সামটাইমস আই ইভেন ড্রিঙ্ক ব্ল্যাক টি হিয়ার উইচ ওয়াজ অলসো ডেলিশিয়াস, মাঝে মধ্যে আমি এখানে ব্ল্যাক টি বা রং চা এখানে খেতাম, যেটাও অনেক বেশি মজা ছিল। তো খেয়াল করে দেখবেন আমরা কিন্তু মজা করে আজকে চায়ের টঙে কী কী ধরনের ইংরেজি শব্দ ব্যবহার করা যায়, নতুন নতুন এরকম অনেকগুলো ইংরেজি শব্দ শিখলাম। এর বাইরে আপনাদের জানার মধ্যে আর কী কী শব্দ আছে যেগুলো চায়ের টঙের সাথে রিলেটেড, যেগুলো চায়ের টঙে ব্যবহার করা যায়, আমাকে দ্রুত কমেন্ট সেকশনে জানান। আপনাদের সবার অ্যান্সারের অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।